আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমিতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো আমরা দেখে নেব যে আজকের বিজ্ঞপ্তিটিতে কী কী নিয়োগ আছে এবং পদ সংখ্যা কতটি এবং শিক্ষাগত যোগ্যতা কী কী লাগে এবং কীভাবে আবেদন করতে হয়। যারা আমার চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তীতে আমার আপডেট করা ভিডিওগুলো আপনাদের কাছে সাথে সাথেই চলবে। নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি নাটা গাজীপুরের নিম্ন বর্ণিত পদসমূহে অস্থায়ীভাবে পূরণের লক্ষ্যে বাংলাদেশে কৃষি প্রকৃত নাগরিকগণের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যেত। 1 নম্বর পদ প্রিন্টিং মেশিন অপারেটর, পদের সংখ্যা 1টি, বেতন স্কেল 12,570 টাকা থেকে 30,233 টাকা। প্রয়োজনীয় যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা লাগতেছে কোনো স্বীকৃত গ্রাফিক্স আর্টস ইনস্টিটিউট হইতে প্রিন্টিং বা প্রিন্টিং টেকনোলজি বিষয়ে, অনন্য 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা। এখানে কয়েকটি জেলা আবেদন করতে পারবে না, হলো নরসিংদী, রংপুর এবং গাইবান্ধা। তবে ইতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। 2 নম্বর পদ হিসাব রক্ষক, পদ সংখ্যা 1টি, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,990 টাকা। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে হিসাব বিজ্ঞান বিষয় সহ অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের পিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। 3 নম্বর পদের নাম ফটোগ্রাফার, পদ সংখ্যা 1টি, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ফটোগ্রাফি বিষয়ে অনন্য 1 বছর মেয়াদি সার্টিফিকেট কোর্স। কম্পিউটার, অ্যাডোবি ফটোশপ সহ সংশ্লিষ্ট সফটওয়্যার এর উপর বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা করতে হবে। 4 নম্বর পদ ক্রাফটসম্যান, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ক্রাফটসম্যানশিপ বিষয়ে অনন্য 1 বছর মেয়াদি সার্টিফিকেট কোর্স এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। সিনিয়র মেকানিক, পদ সংখ্যা 1টি, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অডিও ভিজুয়াল অপারেটর, পদ সংখ্যা 1টি, বেতন স্কেল 10,270 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা লাগবে, কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে 35 mm ও 16 mm প্রজেক্টর, অ্যাম্পলিফায়ার, পিএসএট জেনারেটর পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ও বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হইতে হবে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে অনন্য 6 মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। 7 নম্বর পদ লাইব্রেরি সহকারী, পদ সংখ্যা 1টি, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে অনন্য 1 বছর মেয়াদি সার্টিফিকেট কোর্স এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। 8 নম্বর পদ অভ্যর্থনাকারী, পদ সংখ্যা 1টি, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় শুদ্ধ উচ্চারণে আবলীল ভাষায় কথা বলতে সক্ষম
এবং টেলিফোন ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। 9 নম্বর পদ, সহকারী প্রিন্টিং মেশিন অপারেটর। পদের সংখ্যা একটি। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অফসেট মেশিন অপারেটিং টেস্ট এ উত্তীর্ণ এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। কেয়ারটেকার, পদ সংখ্যা একটি। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার পরিচালনার দক্ষতা এবং সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা। মেকানিক, পদ সংখ্যা একটি। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে অনন্য 1 বছর মেয়াদি মেকানিক্যাল বা পাওয়ার বা কৃষি বিষয়ক যন্ত্রাংশ বিষয়ে ট্রেড কোর্স থাকতে হবে। 12 নম্বর পদের সংখ্যা, ডাটা এন্ট্রি অপারেটর। পদ সংখ্যা 17টি। 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন স্কেল। শিক্ষাগত যোগ্যতা, কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20টি শব্দ এবং ইংরেজিতে 20টি শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হইতে হবে। গাড়ি চালক, পদের সংখ্যা 4টি। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন এবং লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হইবে। গুদাম রক্ষক, পদ সংখ্যা 1টি। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা। 15 নম্বর পদ, নাজির কাম পেশিয়ার। পদ সংখ্যা 1টি। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায়িক শিক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার পরিচালনার দক্ষতা এবং সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। প্লাটার গ্রেড, পদ সংখ্যা 1। প্লাম্বার গ্রেড, পদ সংখ্যা 1। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে প্লাম্বিং বিষয়ে ট্রেড কোর্স এবং সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 17 নম্বর পদ, প্রধান বাবুসি। পদ সংখ্যা 1টি। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো শিক্ষিত বোর্ডেতে অনন্য দ্বিতীয় বিভাগে বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং দেশি বিদেশি খাদ্য প্রস্তুতির কাজে কোনো খ্যাতিমান হোটেল বা ক্যাফেটেরিয়ার খাদ্য প্রস্তুতিতে অনন্য 5 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 18 নম্বর পদ, সেস পাম্প অপারেটর। পদ সংখ্যা 1টি। বেতন স্কেল 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত। ব্যক্তিগত যোগ্যতা, কোনো শিক্ষিত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য 1 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 19 নম্বর পদ, অ্যাটেন্ডেন্ট। পদ সংখ্যা 5টি। বেতন স্কেল 8,800 টাকা থেকে 21,310 টাকা। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
অভিষয়ক, পদ সংখ্যা 2, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো বন্ধুরা, এখানে 20টি ক্যাটাগরিতে লোক সংখ্যা নিয়োগ দেওয়া হবে। আবেদনের শর্ত ও নিয়মাবলী, অনলাইনে আবেদন পূরণ এবং পরীক্ষার ফি সমাধান পদ্ধতি। অনলাইনে আবেদন করতে আমাদেরকে অবশ্যই nata.teletalk.com.edu ওয়েবসাইটে লগ ইন করে আবেদনপত্র পূরণ করে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্রের শুরুর তারিখ 1/2/2021 খ্রিস্টাব্দ সকাল 10টা হইতে, আবেদনপত্র ও পরীক্ষার ফি জমা দানের শেষ তারিখ 1/3/2021 খ্রিস্টাব্দ তিনটা 6টা পর্যন্ত। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।